দ্বিতীয় টেস্টের সুযোগ পেয়ে বল হাতে জ্বলে উঠলেন তাইজুল ইসলাম, সাথে খালেদ আহমেদের দুর্দান্ত বোলিং, কিন্তু ব্যাট হাতে ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা। 5 উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, ফলোয়ান এড়াতে পারবে তো বাংলাদেশ? জয়ের আউটের পর তামিম ইকবাল আর নাজমুল হোসেন শান্তর জুটিটা দেখার পর মনে হচ্ছিল ভালো কিছু করবে বাংলাদেশ। আক্রমণাত্মক ব্যাটিং করে এই দুইজন পেসার তৈরি করেন দক্ষিণ আফ্রিকার বোলিং লাইনে। এই পার্টনারশিপ ভাঙতে একের পর বোলার পরিবর্তন করেন স্বাগতিক অধিনায়ক এলগার, তাতে সফলও হলেন তিনি। ভিয়ান মোল্ডার তামিমকে ফেরাতেই ধস নামে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে। শেষ বিকেলের ব্যাটিং বিপর্যয়ে পোর্ট এলিজাবেথ টেস্টের দ্বিতীয় দিন শেষে ফলো অনের সংখ্যায় অধিনায়ক মমিনুল হকের দল। দ্বিতীয় দিনের খেলা শেষে 5 উইকেট হারানো বাংলাদেশ দলের সংগ্রহ 139 রান। প্রথম ইনিংসে স্বাগতিকদের থেকে এখনও 314 রানে পিছিয়ে টাইগাররা। ফলো অন পার করতে হলে অন্তত 254 রান করতে হবে সফরকারীদের, অর্থাৎ এখনও প্রয়োজন 115 রান। এ অবস্থায় দাঁড়িয়ে যা শুধু কষ্টকরই নয়, বেশ চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জ জিততে আগামীকাল রোববার ম্যাচের দ্বিতীয় দিনে মুশফিকুর রহিম 30 আর ইয়াসির আলী রাব্বি 8 রান নিয়ে ব্যাটিংয়ে নামবেন, হাতে একমাত্র স্বীকৃত ব্যাটসম্যান মেহেদি হাসান মিরাজ। তৃতীয় সেশনে ব্যাট করতে নেমে নিজেদের ইনিংসের প্রথম ওভারই ধাক্কা খায় বাংলাদেশ দল, হারিয়ে বসে ডারবান টেস্টের সেঞ্চুরিয়ান মাহমুদুল হাসান জয়কে। ডুয়ানে অলিফিয়ে করা বলটি পিচ করে বাইরে বেরিয়ে যায় অনেকটা, জয় সুইংয়ের অপেক্ষা না করি পা বাড়িয়ে ড্রাইভ করেন, ব্যাটের কানায় লেগে সহজ ক্যাচ যায় প্রথম স্লিপে, রানের খাতা খোলার আগেই ফেরেন এই ওপেনার। প্রথম ওভারে উইকেট পড়লেও দলকে চাপ অনুভব করতে দেননি প্রায় এক বছর পর টেস্টে দলে ফেরা তামিম। তিনে নামা বাঁহাতি শান্তকে সঙ্গে নিয়ে রক্ষণাত্মক ব্যাটিংয়ে প্রতিপক্ষ বোলারদের শাসন করেন তিনি। ওয়ান ডে স্টাইলে ব্যাট করে দুইজনই ছুটতে থাকেন ব্যক্তিগত 50-র পথে। এই জুটি প্রোটিয়াদের মাথা ব্যথার কারণ হলে একের পর এক বোলার পরিবর্তন করেন এলগার। ইনিংসের 21-তম ওভারে ফিরেই অধিনায়কের আস্থার মান রাখেন ভিয়ান মোল্ডার, ফেরান আগ্রাসী হয়ে ওঠা ওপেনার তামিমকে। মোল্ডারের রাউন্ড দ্য উইকেটে করা ডেলিভারি অফ স্টাম্পের বাইরে পিচ করে ভেতরে ঠোকেন অনসাইডে খেলার চেষ্টায় তামিম ব্যাটের মুখ ঘুরিয়ে ফেলেন একটু আগেই। বল লাগে প্যাডে, নিশ্চিত আউট জেনে রিভিউ নেননি তামিম। 8/4 বলে 47 করে ফেরেন তিনি। দ্বিতীয় উইকেটে শান্তর সঙ্গে জুটির সমাপ্তি 79 রানে। 5 উইকেটে 278 রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় দিনের প্রথম সেশনে হারায় 2 উইকেট। আগের ম্যাচের নায়ক কেশব মহারাজ এই ম্যাচে ব্যাটারের ভূমিকায় অবতীর্ণ হন, 8 নেমে খেলেন 84 রানের ছলমলে এক ইনিংস। ওয়ান ডে মেজাজে খেলে 95 বলে গড়া এই ইনিংস থামে তাইজুল ইসলাম ইনিংসে তার 5ম উইকেট শিকার করলে। তবে ততক্ষণে দলীয় সংগ্রহ পেরিয়ে গেছে 400। এরপর তাইজুল শিকার করেন আরও একটি উইকেট, শেষ উইকেট তুলে নেন মেহেদি হাসান মিরাজ। বাকি 3 উইকেট শিকার করেছেন খালেদ আহমেদ। অন্যান্যদের মধ্যে অধিনায়ক ডিন এলগার 70, টেম্বা বাফুমা 67 ও কিগান পিটারসন 64 রান করেন। দক্ষিণ আফ্রিকার ইনিংস গুটিয়ে যাওয়ার সাথে ঘোষণা করা হয় দ্বিতীয় সেশনের সমাপ্তি। তো দর্শক বন্ধুরা, বাংলাদেশ কি পারবে ফলোয়ান এড়াতে, নাকি ইনিংস ব্যবধানে হারবে দক্ষিণ আফ্রিকার কাছে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে।